আমি সর্বরী সাহা, পেশায় অধ্যাপিকা, কলেজে পড়াই, আর বিভিন্ন কর্পোরেট ট্রেনিং করে বেড়াই, দিয়ে বেড়াই। আর ছোট থেকে কবিতা গান গাইতে পারি না, কিন্তু ভীষণ ভালোবাসি গান শোনা। আমার রেগুলার একটা প্র্যাকটিস, আমার অফিস যাওয়ার পথে আমি রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে যাই, ফিরি। আর কবিতা লেখাটা আমার ওই পথে, তো লেখা ওইভাবেই বেশ ধীরে ধীরে বয়স হলো, ছেলেমেয়েরা বড় হয়ে গেল, এখন এইসবের মধ্যে দিয়ে বেশ নিজেকে ভালোবাসি, এরমভাবে অকিপাইড রাখ। ভীষণ কঠিন প্রশ্ন আমি তুলে ফেলেছি নিজের হাতে। প্রশ্নটি হচ্ছে, যদি তুমি বিশ্ব সুন্দরীর শিরোপা জিতলে কি অনুভূতি হবে? প্রথমত তো এই প্রশ্নটা পড়েই আমার সাংঘাতিক ভাবে অনুভূতি হচ্ছে যে আমি জিতি বা না জিতি আজকে মনে করতে পারি যে আমি বিশ্ব সুন্দরী। সুতরাং হয়তো আমার একটা জিনিস মনে হতো যে ঈশ্বর হয়তো আমাকে বিশ্ব সুন্দরী হওয়ার মতো শারীরিক সব কোয়ালিটিস দেয়নি, কিন্তু আমি ভীষণ কি বলবো ব্লেসড, আমি ভীষণ ব্লেসড এই জন্য যে আমার মধ্যে একটা অসম্ভব কনফিডেন্স আছে। আমি একটু ছোট্ট কবিতাটা এখানে আস্তে আস্তে লেখা রাস্তায়, আমার স্বপ্ন, সবাই যে স্বপ্ন দেখে আমি সদাই দেখি অন্যথা, একটি জেদ বুকে নিয়ে আমার সাথে হলো তোর যাত্রা শুরু। বাবা তোর বাড়ির বড়, বংশের প্রদীপ জ্বালার দায়িত্ব, পরিবারের সবাই চাইল যা চেয়ে থাকে সব সাধারণত। আমি শুধু মুখ বুঝে জপেছি রাত্রি দিন, কোল আলো করে যেন আসে আমার বৃদ্ধ বয়সের সঙ্গিনী। আমার আশা হলো পূরণ, যদিও হলো একটু দুঃখী পরিবারগণ, বড় হয়ে সে যোগ্য এখন আমাদের সে শক্তি আজ, অনেক ওঠা পড়ার মধ্যে দিয়ে প্রমাণ করলো সে বংশের প্রদীপ কি হতেই হবে, কেন কন্যাও তো আগলে রাখে পরিবার, পরিবারের সকলকে নিজের বুকের ছত্র চায়। সেই কন্যা হওয়ার একটা চ্যালেঞ্জ আমার ছিল, কন্যা হলো, এবং দ্বিতীয়বার আমার শাশুড়ি আমাকে বলে দিলেন যখন পরিবার জানতে পারলো যে আমি দ্বিতীয়বার সন্তান সম্ভব, এবার কিন্তু কোনো মানসিক করবে অদ্ভুত যে কেউ প্রথম সন্তান হওয়ার সময় মেয়ের জন্য মানসিক করে বেড়ান। উনি এসে আমাকে রীতিমতো ইট ওয়াজ আ থ্রেট যে কোনো রকম মানসিক তুমি করবে না, যা করার আমি করবো। আই ওয়াজ নট রিয়েলি ওয়ারিড, কেন একটা মেয়ে আমার দরকার ছিল হয়ে গেছে, দ্বিতীয়টা সেকেন্ড মেয়ে হলে মোর দ্য মেনিয়র, না হলে ঠিক আছে আই অ্যাকসেপ্ট দ্য সান। সো এইভাবেই হলো, এবং উনিও খুশি হলেন যে আমার দ্বিতীয়টি পুত্র হলো। সো আমি এত স্যাটিসফাইড উইথ লাইফ, একটি মেয়ে একটি ছেলে, এবং তাদের আমি একটা কথা বলি বড় করেছি যে একাডেমিক এক্সেলেন্স আমার কাছে কোনোদিনই কোনো প্রাধান্য রাখেনি, আমি নিজেও একাডেমিক্যালি সাংঘাতিক কিছু নই। তাই আমার ছেলেমেয়েদের আমি একটাই কথা বলতাম যে আমি চলে গেলে পৃথিবীতে কেউ যেন না বলে যে দুটো যন্ত্র জিনিস রেখে গেছিস, এইটা আমি শুনতে চাই। আমি শুনতে চাই একটা দুটো ভালো মানুষ ছিল এবং আছে এবং রেখে গেছে, এটুকুতেই আমার সাংঘাতিক স্যাটিসফ্যাকশন। অ্যান্ড আমি হয়তো বিশ্ব সুন্দরীর খেতাবে এটার জন্যই কোয়ালিফাই করে যেতাম। থ্যাংক ইউ সো মাচ।